সো গাইস, আজকের ব্লগ ভিডিও আমার এই জল কাটা ছেঁচা হচ্ছে। এই ছোট একটা পুকুর, আজকে এটা ছেঁচা হবে, তারপরে ওই বড়টা হবে, তারপরে আস্তে আস্তে হবে। মোটর চলছে, একটা শাহিদ পাগল বসে আছে, আর আমার দুটো লেবার ওখানে কাজে লেগেছে। আমার লেবার দুটো দেখতে যাচ্ছে খুব জোরের লেবার, মানে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে খুব পছন্দ করি, তার জন্য আজকের ব্লগ এখানেই আমার ঘের ছেঁচা ব্লগ। ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এখানে পানি কমছে, এবার জাল ফেলা হবে। আইস, এখন আমার তিনটে লেবার, সেই জোরের লেবার এখন টিফিন করছে। এখন টিফিন করার পর এক্ষুনি জাল ফেলা হবে, মাছ ধরা হবে। পানি অনেকটাই কমে গেছে, তোমরা এবার দেখো মাছ ধরবো আমরা, জাল ফেলার দেখতে থাকো। গাইস, পালা তোলা হচ্ছে আর জাল নিয়ে রাজা রেডি হয়ে গেছে, রাজা জাল ফেলবে। তোমরা দেখ, আমার লেবারগুলো সত্যি খুব সুন্দর, বুঝতে পারলে তো। তোমরা দেখো রাজা জাল ফেলবে আর দুজনা পালা তুলে দিচ্ছে, জাল ফেলে প্রথম খেপের মাছটাও দেখা হবে, তো রেডি। সো গাইস, জাল ফেলতে মাঠে নেমে গিয়েছে আমাদের রাজাবু, তো তোমরা দেখতেই পাচ্ছ ওই পিছনে জোরকে যায় না জানো। বাহ, প্রথম খেপে জাল ফেললো আমাদের ওভাই, মাঠে লেবে আসে এই মুহূর্তে। তুই এখন এই সাইডে লাভবি, আর এই যে আমাদের সাইড পাগল, আরে ছোটখাটো জাল লেছে বাচ্চা ছেলে, মাছ খা খাবে, মাছ খা খাবে। জাল ছেড়বে না গাইস, মনে হচ্ছে মাছ অনেক পড়েছে, ওরে পালা পড়েছে। হ্যাঁ, ছিঁড়ে দেছে, ভেটকি মাছ পড়েছে গাইস। হ্যাঁ, ভেটকি মাছ, এটা কি রকি টেম্পু মাছ, আটটা ভেটকি ছিঁড়ে জাল ছিঁড়ে ফেল গেছে, জাল ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে পুরো গাইস জাল ছিঁড়ে দিয়েছে একটা। এটা ওইদিক নেট টেট খাটা। হ্যাঁ, ভিডিও বানাচ্ছে গাইস, তোমরা আরো দেখতে থাকো, আমি দেখাচ্ছি আরো পরে। গাইস, মাছ ধরা কন্টিনিউ চলছে, মোটর ওদিকে চলছে, পানি কমছে, তো ফের দ্বিতীয় খেপ জাল ফেলার জন্য রাজাও রেডি। তোমরা দেখেছো মাছ হয়েছে, একটা ভেটকি মাছ হয়েছে, ফের জাল পড়ে গিয়েছে মাঠে, তোমরা দেখতে থাকো ফের ভেটকি পড়ে, তো ফের ভেটকি পড়েছে। এখন দেখি কি মাছ ফের পড়ে। বাহ বাহ, মনে হচ্ছে দুটো তিনটে ভেটকি মাছ পড়েছে গাইস, ভেটকি মাছ দুটো পড়েছে আমি দেখতে পাচ্ছি যতটুকু। ওর চেক গেলাই, তিনটে ভেটকি পড়েছে আর একটা গ্লাস কাপ পড়েছে গাইস, তোমরা দেখতে পাচ্ছো। সো গাইস, কেমন আপলো খাম ফ্রি জায়গা তোমার সাথে কিনে ব্লগ লেকার, তো চলিয়ে আজকে ভিডিও দেখ রা হ্যায় তুম। তিনটে ভেটকি, একটা গ্লাস কাপ, এ ঝ এর চালে ছিঁড়ে দস, তো ফেলবে না গাইস। চারটে ভেটকি পড়েছে, চারটে। হ্যাঁ গাইস, আরো একটা পড়েছে নাকি, চারটে। তো চলো তোমরা দেখতে থাকো সে মাছ। মামু দুজনে যাবো, যাবো বল দিচ্ছি, আমি পালাই হট করে। একদম একদম, দাঁড়া দাঁড়া, এবার এবার আমি জাল ছেড়ে দিচ্ছি। জাল দাদা জাল ছাড়াচ্ছে, দাঁড়া গুড়া কুই কুই। এটা আমার ও ভাই রাজাও, এটা সাইদ। ইয়ো, ঠিক আছে গাইস, ভেটকি মাছ যাচ্ছে, অবশ্য ছোট ছোট মাছগুলো হয়েছে, কোনো ব্যাপার না। এই বড়টা ওই বড় ছলে তুলে দিয়েছে। হুম, ঠিক আছে, আরও দুটো রয়েছে, তো আরও ধরা হবে, তোমরা দেখতে থাকো। আর এখনও বাকি আছে, ওই পুকুরটা বাকি আছে, ওই যে মোটর চলছে ওই পাড়টা, ওই পুকুরটা, তারপরে এই যে এখন এই ড্যাঙ্গা বাকি আছে, তো দেখো এই আর একটা ভেটকি ছাড়ানো হচ্ছে গাইস। এখন একটা জাল ফেলা হয়েছে, ফের জালটা বেঁধে গিয়েছে, তো তো তার জন্যে ও ভাই যাচ্ছে, গিয়ে ছাড়িয়ে দিচ্ছে। ও ভাই, দিলু একটু 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 দেখাও, দিলু 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 ইজ দা। ঠিক আছে, তো দেখো জালটা ছাড়িয়ে দিচ্ছে। ভেটকি পড়ে, ভেটকি মাছ ও ভাই, যদি বলো তুমি ও ভাই, তুললাই রাজা না তো ছিঁড়ে দেবে, ধরেছি তোল দেখ, তোল
খোলে লাই কাঞ্জি তো দেখে দেখে হাত কিন্তু ফেলে দেবে রাজা, হাত ফেলে দেবে দিলু, তুই চলাই তুই চলাই চলাই বিশাল জোর তো, হ্যাঁ পানি টানি একটু মেরে দেবো, ভেটকি আনস তো? আচ্ছা সবাই কি ওখানে কি মাছ গুনতেছো নাকি তুমি, সবাই কি মাছ টাছ গুনতেছো নাকি? আমাদের এই জালটা নিয়ে তুমি লেবে দাও দাদা, এ আমরা বেঁচে নিচ্ছি, তুমি জালটা নিয়ে লেবে দাও ঠিক আছে? সো গাইস দেখতে পাচ্ছ ঘে জল কাটপেরা ছেঁচায় হয়ে গিয়েছে, আর একটুখানি পানি আছে হয়ে যাবে খুব শিগগিরই। হ্যাঁ পানি কমেছে, মাছ কাদা কালা হয়ে যাবে না তো? আচ্ছা ঠিক আছে মাছ ধরা হয়ে যাচ্ছে। গাইস তোমরা আমার লেবার গুলোর সাথে খুব সুন্দর, তোমরা দেখে দাও না হাসাহাসি করে না তো। গাইস রাজা এবারে জালে চলে আসবে আর দু চার খেপ হবে, তারপরে হাত দিয়ে সব ধরে নেবো আশা করি। তো তোমরা দেখো আর খুব শিগগিরই ভিডিওটা শেষ হয়ে যাবে, দেখো পানি লাই জলদি পানি লাই, মাছগুলো কাদা গেলা হয়ে গেল। গাইজরা রেস ভিডিও তুমি একটু আসতে বলো আবার। গাইজ ভেটকি মাছ আর রাজাও সত্যি প্লেয়ার, জাল ফেলার দিকতে খুব সুন্দর, একটু লাইক কর দাও রাজাও। রাজাও হাসছো কেন তুমি? ঠিক আছে ও ভাই খুব ভালো ছেলে, একটা দোস্ত খুব খাটাখাটনি করছে। এই মাছটা ধরে ওখান থেকে, সে হয়েছে লাগবে এটা তো এখন তিনটে ভেটকি হয়েছে, এটাই চারটে 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 আছে। আচ্ছা চারটে ভেটকি আছে মোটামুটি, এই যে তিনটে এই পেছনে একটা চারটে। গাইস আর তেলাপিয়া, ওরে কি মাছ ওরে তেলাপিয়া অত বড়? বাহ খুব সুন্দর, ওই বড় পানা তেলাপিয়া ছাটি হয়েছে তো, আরো দেখতে থাকো গাইস তোমরা। গাইস দেখো আবার একটু নতুন জাল নিয়ে চলে এসেছে, একটা জাল আর হচ্ছে না বলে নতুন জালে ফের মাছ ধরা হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফের নতুন জালে মাঠে লেবে যাচ্ছে রাজাউ। গাইস কি হলো, দাদা দাদা এখন মোটর চারি নেই, পানি যাবে কমে যাবে, কাদা গেলে যাবে মাছ, ছাটি করে ধরলে একবার দাঁড়া। গাইস তোমরা দেখতে পাচ্ছ রাজাও একটু ভলি দিয়ে দিল, লাও রাজাও এই তো দাবি তুই ভুগারি নাও রাতে আর কে চলে আসবো খেয়েটে রাতে রাতে খেয়েটে ফেলছি। গাইস ফের নতুন করে ফেলাচ্ছে একটা জাল, ছোট্ট একটা জাল, গুড শট। ওখানে ভেটকি আছে আমার ছেলে, এ রাজা এ শাহিদ, হ্যাঁ ওই কোলের গুলো ধরলে ভিডিও শেষ, মাছ ধরা কমপ্লিট। এবারে তোমরা দেখতে পাচ্ছ ওখানে বাঁধ কাটিয়ে দিয়েছি, পানি ঢুকে যাচ্ছে, পানি ভর্তি হয়ে যাচ্ছে, বাঁধ কাটিয়ে দিয়েছি। এবারে নেক্সট ডে তোমরা দেখতে পাবে ওই পুকুরটা শেষ হবে, ওই পুকুরটা শেষ হয়ে গেলে তারপরে এই পুরো ডেঙ্গাটা দেখতে পাচ্ছ এটা পুরো শেষ হবে। তো গাইস এই মুহূর্তে তোমাদের সঙ্গে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।